Assalamualaikum viewers, welcome back to my channel. Viewers, आज के आमी रमजान उपलक्षे दुटी शरबत निये हाजिर हयेछि। एकटी हलो पाइनएप्पल जूस बा अनारसेर शरबत, सेकेंडटी होच्छे मिंट जूस बा पुदिनार शरबत। सो viewers, एटा किभाबे तैरि करा जाय, लेट्स सी। viewers, आजकेर एई पुदिनार शरबतटा आमी आमार भाइयेर बागान थेके नेवा पुदिना दिये करब। पुदिनार शरबतटा तैरिर जन्य आमी एखाने एक कप पुदिना पाता नियेछि। एखन आमी एई पुदिना पातागुलो दिये सेई जूसटा तैरि करे नेब। ताई आमी एकटि ब्लेंडार जार नियेछि, एखाने दिये देब एई पुदिना पातागुलो, दिये देब लवण, एटा बीट लवण दिये दिच्छि एक चा चामच। एटार स्वादटा एकटु एक्सट्राऑर्डिनरी करार जन्य दिये दिच्छि जीरा थोड़ा, और जीराटाके टेले नीते हबे, एटाओ दिये दिच्छि आमी एक चा चामच। देन दिये देब पानी। आमी एखाने एखन अल्प पानी एड करे नेब जस्ट ब्लेंड करार जन्य। दिये दिच्छि लेबुर रस, एटा दिये देब दुई टेबिल चामच। दिये देब दुई टेबिल चामच परिमाण चीनी, और आमी पुदीना पातार शरबतटा मोट दुई ग्लास परिमाण करब। तार आमी एखाने मोट दुई टेबिल चामच चीनी दिएछि। और आपनारा जदि मिष्टिटा कम किंबा बेशी खेते चान ताहले आपनादेर स्वाद अनुयायी चीनीटा आपनारा बाड़िये कमिये नीते पारेन। एखन आमी एटाके ब्लेंड करे नेब। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটাকে পুরোপুরি ব্লেন্ড করা যাবে না, তা না হলে এটা ছাকতে গিয়ে অসুবিধা হবে। এখন আমি এই জুসটাকে ছেঁকে নেব। এখন আমি এই জুসটাকে গ্লাসে ঢেলে নেব। অ্যাট ফার্স্ট আমি এখানে দিয়ে দেব আইস। দেন আমি এখানে সেই জুসটা ঢেলে নেব। এখন দিয়ে দিচ্ছি পানি। এখন আমি এগুলোকে একটু মিশিয়ে নেব। এটাকে একটু গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। একটা ভিন্ন স্বাদের রিফ্রেশিং একটা জুস তৈরি হয়ে গেল। আর এখন আমি পরের জুসটা তৈরি করে নেব। এখন ভিউয়ার্স, আমি আনারসের জুসটা তৈরির জন্য আনারসটাকে কেটে নেব। এখন আমি আনারসটা থেকে খোসা ছাড়িয়ে স্লাইস বের করে নেব। এখন ভিউয়ার্স, আমি আনারসের এই চোখগুলোকে বের করে নেব। এখন আমি স্লাইস তৈরি করে নিচ্ছি। এখন আমি এগুলোকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব বিট লবণ হাফ চা চামচ। ভিউয়ার্স, আমরা অনেকেই আনারস খেতে বিরক্ত হই, কিন্তু এর মধ্যে যে কি পরিমাণ গুণ আছে তা বলে বোঝানো যাবে না। দেন আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব পানি এটা দু গ্লাস পরিমাণ, এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এখন আমি জুসটাকে গ্লাসে ঢেলে নেব। ঢালার আগে দিয়ে দিচ্ছি এখানে কিছু আইস কিউব। সো ভিউয়ার্স,
রমজান উপলক্ষে আমার শরবত দুটি তৈরি হয়ে গেছে। আর এটা আপনারা বাসায় তৈরি করে খাবেন। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা তো লাইক করবেন এন্ড কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর 6-6 বার দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি, তাই বলবো গাছ লাগান নিজেকে বাঁচান, অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।